السلام عليكم যে কোনো ধরনের উৎসব আয়োজনে আমাদের ঐতিহ্যের সাথে কিন্তু পোলাওটা মিশে আছে আর আজ আমি আপনাদেরকে চাল না ভেজে ঝরঝরে পোলাও রান্না করে দেখাবো প্রথমেই বলে নিচ্ছি ভিডিওটি শ্যুট করার পরে আমার কাছে ভুলবশত এই ভিডিওটির কিছু ফাইল ডিলিট হয়ে যায় যেগুলো রয়ে গিয়েছে সেখান থেকেই আমি চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে বলতে তারপরও যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে যা জানাবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব আজকের পোলাও রান্নার জন্য এখানে আমি সাত কাপ পরিমাণ চিনিগুড়া পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি অর্থাৎ আনুমানিক প্রায় এক কেজির মতোই বলা চলে আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও তৈরি করতে পারেন তবে আমার কাছে আমাদের দেশীয় পোলাওয়ের চাল দিয়েই পোলাওটা ভালো লাগে আর এই চালগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণ পানিতে ঠিক পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এতে করে চালগুলো লম্বা হয় এবং ঝরঝরেও হবে ঠিক পনেরো মিনিট বাদে আমি খুব ভালো ভাবে চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে এরকম একটা ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছি যাতে অতিরিক্ত পানিটা সম্পূর্ণ ঝরে যায় আর আপনারা যদি বাসমতি চাল দিয়ে পোলাওটা রান্না করেন সেক্ষেত্রে অবশ্যই 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে অন্যদিকে একটা প্যানে আমি প্রথমে চার টেবিল চামচ সয়াবিন তেল ও দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছিলাম আর এই ঘিটা কিন্তু একদম আমার ঘরের তৈরি ঘি আর ঘিয়ের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে তেল এবং ঘি দুটো গরম হওয়া মাত্রই আমি টুকরো তেজপাতা টুকরো দারচিনি ও চারটা সাদা এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম ভাজা হয়ে গেলে আমি আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে মিডিয়াম ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে ওই পর্যায়ে এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব আদা রসুন দেওয়ার পরে জাস্ট এক মিনিটের মতো একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে ১৪ কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি আর পানির হিসাবটা হচ্ছে আপনারা যে কাপে পোলাওের চাল মাপবেন ঠিক সেই কাপেই চালের দ্বিগুণ পরিমাণে পানি দিতে হবে আমি সাত কাপ পোলা চাল নিয়েছি সুতরাং সাতের দ্বিগুণ ১৪ এই ১৪ কাপ পানি দিয়ে দিলাম এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এটা তো আন্দাজ করেই একটু স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে পাঁচ ছয়টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা সুঘ্রানের জন্য সেই সাথে তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর যদি কেউ তরল দুধ দিতে চান সেক্ষেত্রে দুই কাপ তরল দুধ এবং বাকি বারো কাপ পানি দিয়ে অ্যাডজাস্ট করে পানির হিসাবটা নিতে হবে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে দিব পানিতে বলক আসা পর্যন্ত কিছুক্ষণের মাঝেই পানিতে বলক চলে আসবে তখন ঢাকনাটা খুলে ফেললাম ঠিক এরকম যখন পানিটা টকবক করে ফুটতে আরম্ভ করবে ঠিক সেই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিচ্ছি এরপর নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে কোনো রকম ঢাকনা ছাড়াই মিডিয়াম হাই হিটে আমি পোলাওটাকে রান্না করে নিব চালটা যখন ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হবে জাস্ট আলতো হাতে একবার নেড়ে নিব আর মনে রাখবেন ঘন ঘন পোলাও নাড়তে যাবেন না এতে করে কিন্তু চালগুলো ভেঙে যায় এবং পোলাওটাও নরম হয়ে যায় যখন পানিটা শুকিয়ে চালের গা বরাবর চলে আসবে ওই পর্যায়ে আমি একটা আলু বোখারা ও কিছু ধুয়ে রাখা কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন এরপর নেড়ে একটু মিশিয়ে নিব এখন কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এবং পোলাওটাও সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে উপরটা একটু সমান করে বিছিয়ে দিলাম এরপরে সামান্য কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য দমে রাখবো আর যদি আপনারা ননস্টিকের হাড়িতে না করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই হাঁড়ির তলায় একটা তাওয়া বসিয়ে তারপরে দমে রাখবেন তাহলে আর পোলাওটা নিচে পোড়া লেগে যাবে না তো পাঁচ মিনিট দমে রাখার পর আমি আরও পনেরো থেকে বিশ মিনিটের মতো চুলাটা বন্ধ করে বন্ধ চুলার ওপরেই রেখে দিয়েছিলাম ঠিক বিশ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর দেখুন পোলাওটা কিন্তু হাড়ির ভেতরেই একদম ঝরঝরে হয়ে গিয়েছে একটুও নরম হয়নি বা গলে যায়নি কিংবা চালগুলো একটা আরেকটার গায়ের সাথে লেগে নেই একদমই পারফেক্টলি ঝরঝরে হয়েছে পোলাওটা পরিবেশনের জন্য এখন একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি এরপর পোলাওয়ের উপরে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম সাজানোর জন্য তো দর্শক দেখলেনই তো চাল না ভেজেও খুব অল্প সময়ে ঝটপটভাবেই একদম পারফেক্ট ঝরঝরে প্লেন পোলাও তৈরি করা সম্ভব আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের মতো তাহলে বিদায় নিয়েছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ